वेलकम फ्रेंड्स टू विजन डब्ल्यू बी सी एस। विजन डब्ल्यू बी सी एस এ সবাইকে স্বাগত। আজকে के আমরা 25 জুন 2021 এর সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বাই দ্য মিনস অফ এমসিকিউ করব। এক্সপ্লেনেশন তোমাদেরকে প্রত্যেক এমসিকিউ এর প্রোভাইড করা হয়েছে, বাট যদি তোমরা ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে চাও, নেক্সট অফিসার ডট কম যে ওয়েবসাইট আছে ওইখানে তোমরা চলে যাবে। আমার কোর্সে তোমরা সমস্ত ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেইল এক্সপ্লেনেশন পেয়ে যাবে। ক্লিয়ার? মুভিং অন ফ্রেন্ডস, প্রথম হচ্ছে ন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ন্যাশনাল অ্যাফেয়ার্স এর ফার্স্ট কোয়েশ্চেন, ড্যাশ ওয়াজ দ্য র্যাঙ্ক অ্যাজ ইন্ডিয়াস মোস্ট লিভেবল ক্যাপিটাল সিটি ইন দি ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020 রিলিজড বাই। কোয়েশ্চেনটা হচ্ছে প্রথম র্যাঙ্ক কার হয়েছে, কোন স্টেট ক্যাপিটালের র্যাঙ্ক ফার্স্ট হয়েছে অ্যাজ পার দি ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020। আর এই ইজ অফ লিভিং 2020 যে ইন্ডেক্সটা আছে সেটাকে কোন সংস্থা রিলিজ করেছে। ক্লিয়ার ফ্রেন্ডস? সো আনসার ইজ দ্যাট ব্যাঙ্গালোর টপ করেছে ইন্ডিয়াস মোস্ট লিভেবল ক্যাপিটাল সিটি ease of living index 2020 অনুযায়ী। আর ease of living index 2020 কে রিলিজ করেছে সেন্টার অফ সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট। প্রত্যেক বছর ease of living index রিলিজ করে, এই বছরও করেছে। and as per the ease of living index 2020, the first rank or the most livable capital city হিসাবে ব্যাঙ্গালোর কে চিহ্নিত করা হয়েছে। after ব্যাঙ্গালোর সেকেন্ড পজিশনে আছে চেন্নাই, অ্যান্ড থার্ডে আছে সিমলা। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর ক্যাপিটাল, অ্যান্ড সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের ক্যাপিটাল। ব্যাঙ্গালোর কোথায়কার ক্যাপিটাল হচ্ছে, তো ইট ইস কর্ণাটকা। কর্ণাটকার মুখ্যমন্ত্রী এর নাম কি, তো ইটস বি এস ইয়েদুরাপ্পা। ক্লিয়ার ফ্রেন্ডস? মুভিং অন, ইন জুন 2021 the environment ministry constituted a coastal zone management authority to protect and improve the quality of coastal environment in which state? Question ta hocche that June 2021 e environment ministry ekta coastal zone management authority ke establish koreche ba constitute koreche, kisher jonno kora hoyeche? To coastal environment ke improve as well as protect korar jonno। সো এই কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি কোন রাজ্যের জন্য এস্টাবলিশ বা কনস্টিটিউট করা হয়েছে, তো আনসার ইজ কর্ণাটকা। কর্ণাটকা তে রিসেন্টলি কর্ণাটকা কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি কে কনস্টিটিউট করা হয়েছে। রিজন কি আছে, তো আমি যেটা বললাম, টু প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ দি কোয়ালিটি অফ দ্য স্টেটস কোস্টাল এনভায়রনমেন্ট। নেক্সট, দ্য অথরিটি, এই অথরিটি যেটাকে এখন কনস্টিটিউট করা হয়েছে, এটা কেমন বডি, তো এটা একটা 15 মেম্বার বডি আছে যাকে হেড করবে কর্ণাটকা এর এডিশনাল চিফ সেক্রেটারি। ক্লিয়ার ফ্রেন্ডস? মুভিং অন, সো কোয়েশ্চেন হচ্ছে দ্যাট থার্ড কোয়েশ্চেন অফ দ্য ডে, আইডেন্টিফাই দি অর্গানাইজেশন দ্যাট পার্টনার্ড উইথ মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স টু কন্ডাক্ট নিষ্ঠা প্রোগ্রাম ইন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস অ্যাক্রস ইন্ডিয়া। एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल से निष्ठा प्रोग्राम के कंडक्ट करार जोन्नो अप्लाई करार जोन्नो मिनिस्ट्री ऑफ ट्राइबल अफेयर्स के साथ कौन अन्य संस्था पार्टनर हिसाबे एक अंडरस्टैंडिंग डेवलप करे छे, तो आंसर टा होच्छे एनसीईआरटी, नेशनल काउंसिल ऑफ एजुकेशनल रिसर्च एंड ट्रेनिंग। तो एनसीईआरटी और मिनिस्ट्री ऑफ ट्राइबल अफेयर्स मिले एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल से निष्ठा प्रोग्राम के कंडक्ट करबे। एबार निष्ठा प्रोग्राम पेर फुल फॉर्म टा होच्छे नेशनल इनिशिएटिव फॉर स्कूल हेड्स एंड टीचर होलिस्टिक एडवांसमेंट। एई जे निष्ठा प्रोग्राम टा आछे तार एक्चुअल एम टा होच्छे जे स्कूले टीचर और हेडमास्टर रा आछे तादेर के होलिस्टिक वे ते जे एखन डिजिटल स्टडी होयेछे जे ऑनलाइन प्लेटफॉर्म एर माध्यमे पढ़ाशोना होच्छे সেটাতে ইকুইপ করা, সেটাতে তাদেরকে অ্যাডভান্সমেন্ট প্রোভাইড করা। ক্লিয়ার ফ্রেন্ডস? মুভিং অন,
Who represented India in the 11th BRICS Science and Technology Steering Committee meeting? Recently, BRICS Science Technology Steering Committee meeting hochilo. Ita 11th number meeting chilo. To question ta hocche, Bharat ke ke represent koreche? So answer is that Sanjeev Kumar Vashne. Sanjeev Kumar Vashne recently je 11th BRICS Science and Technology Steering Committee meeting hochilo seta ke ki korechen represent korechen India ke. Okay, ebar ei je meeting ta chilo etake ke host koreche, to etake host koreche Department of Science and Technology, Government of India. Clear? BRICS byapare jodi boli, what is the full form of BRICS? तो ब्रिक्स से फुल फॉर्म होते हैं ब्राजील रशिया इंडिया चाइना एंड साउथ अफ्रीका ब्राजील के प्रेसिडेंट के तो जेयर बोल्सोनारो रशिया व्लादिमीर पुतिन इंडिया प्राइम मिनिस्टर नरेंद्र मोदी प्रेसिडेंट रामनाथ कोविंद चाइना प्रेसिडेंट प्रेसिडेंट होते शी जिनपिंग साउथ अफ्रीका प्रेसिडेंट होते साइरिल रामाफोसा क्लियर एबार नेक्स्ट আমরা যে ব্রিক্সের ব্যাপারে কয়েকটা স্ট্যাটিক পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই তো ব্রিক্সের হেডকোয়ার্টারটা হচ্ছে ব্রিক্স টাওয়ার সাংহাই চায়নাতে আছে হেডকোয়ার্টার টোটাল 5টা মেম্বার আছে ক্লিয়ার সো দিস ইজ দি স্ট্যাটিক পোরশন আর ব্রিক্সের ফর্মেশন কবে হয়েছিল তো এটা 2006 সালে হয়েছিল ক্লিয়ার আর ফার্স্ট ব্রিক্সের সামিট হয়েছিল 2009 সালে নাও মুভিং অন ইন জুন 2021 Dash Intergovernmental Oceanographic Commission partnered with CEOS Post to improve the accuracy of coastal database. Coastal database je accuracy ache, she accuracy ta ki improve korar jonne CEOS Post je ache amader ekta tumi bolte paro it is a type of endorsement program. To CEOS Post je program ache er sathe कौन कौन इंटर गवर्नमेंटल ऑर्गेनाइजेशन पार्टनर हिसाबे काज करबे সেটা আমাদেরকে বলতে হবে তো which IOC इंटर गवर्नमेंटल ओशियोनोग्राफिक कमीशन COS पोस्टर সাথে যে পার্টনার করে অ্যাকুরেসি ফর পোস্টাল ডেটাবেস এর জন্য যে পার্টনারশিপ করা হয়েছে সো এই EIOC এটা কোন সংস্থার সাবঅর্ডিনেট বডি আছে তো आंसर হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো যেটা হচ্ছে তোমার একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএনএরি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে এই ইউনেস্কো অ্যালং উইথ কমিটি অন আর্থ অবজারভেশন স্যাটেলাইটস পোস্টাল অবজারভেশন অ্যাপ্লিকেশন সার্ভিস এন্ড টুলস দ্যাট ইজ সিইওএস পোস্ট যেটা ইসরো লিড করে এই সিইওএস পোস্ট যে তোমার বডি আছে সেটাকে লিড করছে ইসরো তো এই সিইওএস পোস্টের সাথে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ NOAA ইউএসএ যেটাকে এন্ডোর্স করছে ইউনেস্কো আইওসি তার দুইটা বডির মধ্যে এই দুইটা বডির মধ্যে একটা ডিল সই হয়েছে একটা পার্টনারশিপ করা হয়েছে ফর ইম্প্রুভিং দ্য অ্যাকুরেসি অফ কোস্টাল ডেটা ক্লিয়ার মুভিং অন অ্যাপয়েন্টমেন্টে দেখি নি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ম্যাগমা ফিনক্রপ ম্যাগমা ফিনক্রপ যেটা একটা পুনাওয়ালা গ্রুপের যে একটা আলাদা বডি আছে বা তুমি বলতে পারো ইটস আ বিজনেস অফ পুনাওয়ালা গ্রুপ এই পুনাওয়ালা গ্রুপের ম্যাগমা ফিনকর্পের সিইও হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো आंसर হচ্ছে বিজয় দেশওয়াল বিজয় দেশওয়াল কে পুনাওয়ালা গ্রুপ এর ম্যাগমা ফিনকর্প কোম্পানি এর সিইও অ্যাপয়েন্ট করা হয়েছে মিসেলেনিয়াস এ দেখেনি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট দ্য কোম্পানি দ্যাট ইজ সেট টু অ্যাকোয়ার দি 1200 মেগাওয়াট ইসার পাওয়ার মহান প্রজেক্ট ইন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যে এসআর পাওয়ার মহান প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টটাকে কোন কোম্পানি অ্যাকোয়ার করতে চলেছে তো आंसर হচ্ছে আডানি পাওয়ার্স আডানি পাওয়ার লিমিটেড এর এমডি কে ইট ইজ অনিল সরদানা
হেডকোয়ার্টার হচ্ছে আহমেদাবাদ গুজরাট। ক্লিয়ার, মুভিং অন। নেম দ্য টাইটল অফ ইন্ডিয়াস অফিসিয়াল অলিম্পিক থিম সং দ্যাট ওয়াজ লঞ্চ বাই স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু ইন জুন 2021। কিরণ রিজিজু যে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার আছেন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, উনি রিসেন্টলি ইন্ডিয়ার অফিসিয়াল অলিম্পিক থিম সং কে লঞ্চ করেছেন। এবার ওই যে আমাদের অলিম্পিক থিম সং হচ্ছে, অফিসিয়াল অলিম্পিক থিম সং, তার টাইটেল কি আছে? তো আনসার হচ্ছে লক্ষ্য তেরা সামনে হ্যায়। লক্ষ্য তেরা সামনে হ্যায় টাইটেল সং তাকে টোকিও অলিম্পিক্স আর সামার গেমস যেটা জুলাই 23 থেকে আগস্ট 8 2021 অবধি হোস্ট করা হবে, অর্গানাইজ করা হবে, এই গেমস এর অফিসিয়াল অলিম্পিক থিম সং হিসাবে লক্ষ্য তেরা সামনে হ্যায় কে রিলিজ করা হয়েছে। এবার এই গানটাকে কে কম্পোজ করেছে অ্যান্ড হু ইজ দ্য সিঙ্গার, তো ইট ইজ মোহিত চৌহান। ক্লিয়ার, মুভিং অন। উইচ ইউনিয়ন টেরিটরি লঞ্চ দ্য মুখ্যমন্ত্রী COVID-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স টু ফ্যামিলি মেম্বার্স অফ COVID-19। দিস ইজ COVID-19 থেকে যাদের মৃত্যু হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার্স কে মনিটারি বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করার জন্য মুখ্যমন্ত্রী COVID-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা কোন ইউনিয়ন টেরিটরি লঞ্চ করেছে? তো আনসার হচ্ছে দিল্লি। দিল্লি এই মুখ্যমন্ত্রী COVID-19 পরিবার আর্থিক সহায়তা যোজনাকে লঞ্চ করেছে। এই স্কিমের অবজেক্টিভ বা এমটা কি হচ্ছে? তো এম অ্যান্ড অবজেক্টিভ আমরা বলতে পারি টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স টু ফ্যামিলি মেম্বার্স। যেই ফ্যামিলি মেম্বারদের, যেই পরিবারের মানুষ COVID-19 থেকে মৃত্যু হয়ে গেছে যাদের, তাদের ফ্যামিলি মেম্বারসকে আর্থিক সহায়তা করার জন্য এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে। দিল্লি এর মুখ্যমন্ত্রীকে তো অরবিন্দ কেজরিওয়াল। হু ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি? ইট ইজ অনিল বিজ, রাইট? মুভিং অন। সরি, একটা কথা, আমি অনিল বিজ বলেছি, ইটস নট অনিল বিজ, ইটস অনিল বেজল। ওকে, অনিল বেজল ইজ দি লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বেনিগনো অ্যাকুইনো থ্রি রিসেন্টলি পাসড অ্যাওয়ে, হি ওয়াজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ উইচ কান্ট্রি? বেনিগনো অ্যাকুইনো থ্রি, যার কিছুদিন আগে লাস্ট ডে মৃত্যু হয়েছে, উনি কোন দেশে ভূতপূর্ব বা প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? তো আনসারটা হচ্ছে ফিলিপিন্স। ফিলিপিন্স এর প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন বেনিগনো অ্যাকুইনো থ্রি, ওনার রিসেন্টলি মৃত্যু হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট কে আছে ফিলিপিন্স এর? তো ইট ইজ রড্রিগো ডুটেরটে ইজ দ্য প্রেসিডেন্ট অফ ফিলিপিন্স। লেজিসলেচার, ওইখানকার লেজিসলেচার কে কি বলা হয়? তো কংগ্রেস বলা হয়, হাতওয়ালা কংগ্রেস নেই, লেজিসলেচার ওয়ালা কংগ্রেস। কারেন্সিটা কি? তো কারেন্সি হচ্ছে ফিলিপিন পেসো অ্যান্ড ক্যাপিটাল মানিলা। ক্লিয়ার ফ্রেন্ডস? সো দ্যাট ওয়াজ অল দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ফর টুডে। উইল মিট অগেন টুমারো অ্যাট 8 AM। সানডে, এখন থেকে তোমাদেরকে সানডে ক্লাস প্রোভাইড করা হবে ইউটিউবে, সানডে আমি ক্লাস করাবো, বাট মন্ডে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা অফ থাকবে। ওকে, মন্ডে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা অফ থাকবে। টিউজডে আমরা মন্ডে অ্যাজ ওয়েল অ্যাজ যে তোমার টিউজডে এর কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে করব। ক্লিয়ার ফ্রেন্ডস? সো ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ কনস্ট্রাকটিভ কম্প্রিহেন্সিভ অ্যান্ড ডিটেইলড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ কম্পাইলেশন উইথ অল ইম্পর্টেন্ট MCQs অ্যান্ড মক প্র্যাকটিসেস, ডু এনরোল অ্যাট মাই কোর্স নেমড Current Affairs Analysis for UPSC, CSC, WBCS, EPFO, SSC, etc. এটা nextofficer.com এ এই কোর্সটা অ্যাভেলেবল আছে, তোমরা গিয়ে জয়েন করতে পারো। অফার প্রাইস এখন চলছে, এই কোর্সে 1 year এর সাবস্ক্রিপশন তোমরা পাবে। উইকলি তোমাদেরকে ডিটেইলড কারেন্ট অ্যাফেয়ার্স ফর UPSC মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমস WBCS, SSC অ্যান্ড অল এক্সামের দুটো সেপারেট ভিডিও প্রোভাইড করা হবে। ইন্টারন্যাশনাল রিলেশনের আলাদা একটা ভিডিও প্রোভাইড করা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই কোর্সে
এনরোল করলে তোমরা জানুয়ারি 2021 টু মে 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পাবে কিন্তু। ক্লিয়ার ফ্রেন্ডস? সো মিট ইউ টুমারো অ্যাট 8 AM, টিল দ্যাট টাইম স্টে ওয়েল, স্টাডি হার্ড, জয় হিন্দ। Everybody, before the final.